সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমালায় ঘেরা সোনার বাংলা প্রকৃতির রূপ সম্ভারে অপরূপা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশ দীর্ঘ 23 বছরের শোষণ এবং পাক বাহিনীর অবর্ণনীয় বৈশাচিক গণহত্যার মুখেও অতিমানবিক সহনশীলতার অধিকারী এদেশের মানুষ সেই সোনার বাংলার স্বপ্ন দেখেছে যেখানে অন্ন বস্ত্রের কোনো অভাব থাকবে না তাই সেদিনের স্বাধীনতা সংগ্রামে এদেশের 7.5 কোটি মানুষ প্রমাণ করে দিয়েছে পরাধীন জীবনের চেয়ে মৃত্যু অনেক শ্রেয় বিগত ডিসেম্বরে সম্ভবত বিশ্বের দরিদ্রতম দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাধীনতার মুক্ত অঙ্গনে পদার্পণ করে মুক্তিযুদ্ধের বহু আগেই পাক বাহিনী এদেশের অর্থনৈতিক কাঠামোকে তছনছ করে ফেলে গোটা দেশটাকে পরিণত করে ধ্বংসস্তূপে বিমানবন্দর বিমান অবতরণের অনুপযুক্ত হয়ে পড়ে দেশের সবকটি প্রধান সেতু ধ্বংসপ্রাপ্ত হওয়ায় রেল যোগাযোগ ব্যাহত হয়ে যায় 16ই ডিসেম্বরে আত্মসমর্পণের আগে পর্যন্ত পাক হানাদার বাহিনী মোট 300টি রেল সেতু ধ্বংস করে দেয় আন্তঃজেলা সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ শত্রুরা প্রায় সবকটি সড়ক সেতু ও পুল বিধ্বস্ত করে দেয় দেশের নৌ যোগাযোগ ব্যবস্থাও এই ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি বিশেষত যুদ্ধের সময় অধিকাংশ লঞ্চ স্টিমার ও জাহাজ গোলার আঘাতে ডুবে যায় টেলি যোগাযোগ ব্যবস্থাও এই ধ্বংসলীলার শিকার হয় শত্রুরা খুলনার বেতার কেন্দ্রটিকেও সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেয় সবশেষে এই নবজাত রাষ্ট্রের অর্থনীতিকে পঙ্গু করার অন্তিম প্রয়াসে তারা আত্মসমর্পণের আগে লক্ষ লক্ষ টাকার নোট জ্বালিয়ে ছাই করে দেয় সর্বোপরি এদেশের লক্ষ লক্ষ অসহায় নারী পুরুষ শিশুকে সুপরিকল্পিত উপায়ে হত্যা করে মানব ইতিহাসের পাতায় চরম বর্বরতা আর নৃশংসতার এক কলঙ্কময় অধ্যায় রচনা করে হীন বর্বর শত্রুদল তারপর এই ধ্বংসস্তূপের ভেতর জ্বলে উঠল এক নতুন আশার আলো আধার শেষে দেখা দিল নতুন দিনের নতুন সূর্য পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঙ্গে সঙ্গে দেশ গঠনের কাজ লাভ করল এক অনির্বাণ গতি জাতি পেল দেশ গড়ার এক নতুন প্রেরণা বঙ্গবন্ধু জনগণের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বললেন স্বাধীন দেশে আজ অস্ত্রের প্রয়োজন ফুরিয়েছে এসেছে দেশ তথা জাতিকে গড়ে তোলবার এক মহান দায়িত্ব তার সেই ডাকে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিল এদেশের 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে সারা দেশে শুরু হলো এক নতুন সংগ্রাম এ সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম এ সংগ্রাম গোটা জাতিকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবার সংগ্রাম এ সংগ্রাম সোনার বাংলা গড়ার সংগ্রাম যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালের কাজ হাতে নেওয়া হলো ধ্বংসপ্রাপ্ত সেতুগুলোর মধ্যে বৃহত্তম পদ্মার উপরকার হাফ ইঞ্চ ব্রিজ
এর মেরামতে উদ্ভূত বিভিন্ন প্রকৌশলী সমস্যা সমাধানে ভারত তার কারিগরি ও প্রকৌশলী সাহায্য নিয়ে এগিয়ে এলো। এমনি ভাবে ভারতীয় প্রকৌশলীরা রাত দিন কাজ করে ঢাকা বিমানবন্দরটিকে মাত্র কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী করে গড়ে তুললেন। আর সঙ্গে সঙ্গেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিমান বাংলাদেশের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে অবতরণ করতে শুরু করল। জাতীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান ভারতের দেয়া দুটো মাত্র ফকার নিয়ে আভ্যন্তরীণ বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করল। হল্যান্ডের দেয়া আরও দুটো নিয়ে এ সংস্থার কাছে মোট চারটি ফকার রয়েছে এবং দূরের যাত্রায় সংস্থার বোয়িং বিমানও ভাড়া নেয়। গত অক্টোবরে হার্ডিঞ্জ ব্রিজ পুনর্বহালের সঙ্গে সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন গতির সঞ্চার হল। এটি আজ ভারত বাংলাদেশ সহযোগিতা ও মৈত্রী বন্ধনের এক মূর্ত প্রতীক। যোগাযোগ ব্যবস্থাও প্রায় পুরোপুরি বহাল হয়ে গেছে এবং শিগগিরই বিদেশ থেকে জরুরি খুচরো অংশ দিয়ে এসে গেলে মোটর গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। নদীমাতৃক বাংলাদেশের আভ্যন্তরীণ যোগাযোগের প্রধান মাধ্যম নৌ যোগাযোগ ব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছে। ভারত ও সোভিয়েত ইউনিয়নের দৃষ্টান্ত সামনে রেখে আজ পর্যন্ত বিশ্বের মোট 93টি রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে নবজাত বাংলাদেশের অস্তিত্বকে স্বীকৃতি জানিয়েছে। দেশের গণমানুষের আশু প্রয়োজন মেটাতে স্বাক্ষরিত হয় নতুন নতুন মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি। স্বাধীনতার কয়েক সপ্তাহের মধ্যেই খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিপূর্ণ জাহাজ বাংলাদেশের বিভিন্ন বন্দরে মাল খালাস করতে শুরু করে। যুদ্ধের ফলে উদ্ভূত খাদ্যাভাব পরিস্থিতির মোকাবেলা করতে আমাদের সরকার রাত দিন কাজ করে চলেছেন। দেশের দূর দূরান্তের লক্ষ লক্ষ দুর্ভিক্ষ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেবার কাজে সম্ভাব্য সব রকম যানবাহন ব্যবহার করা হয়। প্রায় 25 লক্ষ টন খাদ্যশস্য সহ উল্লেখযোগ্য আন্তর্জাতিক সাহায্য দ্রব্যাদির সহায়তায় আসন্ন সংকটের সমাধান করা হয় এবং পাশাপাশি পাক দখলদার বাহিনীর আমলে যেসব বাঙালি ভিটে মাটি ছেড়ে মাতৃভূমি ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল তাদের পুনর্বাসনের কাজও পূর্ণোদ্যমে এগিয়ে চলে। এই সঙ্গে সরকার দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে উদ্ভূত সার্বিক খাদ্য পরিস্থিতির প্রতিও সজাগ দৃষ্টি রেখেছেন। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে পৌঁছতে বিদেশি সার আমদানি করা ছাড়াও বাংলাদেশের সার কারখানাগুলোও রাত দিন কাজ করে চলেছে।